সবে রঙ্গনে আজ সবার वेलकम बैक टू माय चैनल डिम्पी लाइफस्टाइल। तो बंधुरा सबार प्रथमे सबाइके जानाई दीपावलिर अनेक अनेक आंतरिक शुभेच्छा। सबार दीपावली भीषण भालो काटुक, खूब आनंदेर संगे काटुक आर सबार समस्त मनेर इच्छे पूरण होक। तो देखो चले एसेछि काली पुजोर दिन सन्ध्यार समय प्रदीप निये, प्रदीप दिते हय सन्ध्यार समय। हाँ अनेकेर नियम आछे आगेर दिन माने भूत चतुर्दशीर दिन आर कि काली पुजोर आगेर दिन अनेके 14 प्रदीप देय, 14 शाक खाय, बाट आमादेर एरकम कोनो नियम नेई। तो সেই কারণে আমরা আগের দিন কালী পুজোর আগের দিন এরকম কিছু করিনি। তো আমাদের নিয়ম হচ্ছে কালী পুজোর দিনই সন্ধ্যার সময় আমরা প্রদীপ দিই, তো তারপরে কিছুক্ষণ পরে মোম দিই। তো দেখো তোমরা তো দেখলেই, শুরুতেই আমি তোমাদেরকে দেখালাম যে আমি প্রদীপ ধরিয়েছি, প্রদীপ ঘরের সমস্ত জায়গাতেই দিয়েছি, আর এখন মোম নিয়ে চলে এসেছি। তো বাইরে মোম দেব, বাইরে দিয়েছি যেগুলো আর কি ওই স্ট্যান্ড ক্যান্ডেলগুলো, আর ঘরের ভেতরে একটু এই ধরনের ক্যান্ডেল এনেছিল একটু বাটি টাইপ।
তো এগুলো দেখতে বেশ ভালো লাগে। প্রদীপগুলো নিভে গেছে, কিছু কিছু প্রদীপ এখনও জ্বলছে। তো মায়ের সামনের প্রদীপগুলো নিভে গেছিলো, আমি তার ওপরেই মোমটা দিয়ে দিলাম। আর ঘরের মধ্যে এভাবে আমি একটা ট্রে সাজিয়ে নিয়েছি, কারণ ঘরের প্রদীপগুলো জ্বলছিল তো দেখতেও খুব ভালো লাগছিলো, সেই কারণে ভাবলাম তাহলে ওই প্রদীপগুলোর চারপাশ থেকেই আমি একটু মোমগুলো সেট করে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আর এখন দেখো চলে এসেছি বাইরে, আমি আমার মেয়ে, আমার মেয়েও চেষ্টা করছিল মোমবাতি ধরাবার জন্য, বাট পেরে উঠছিলো না, যেহেতু আগুন আর মোম থেকে ধরাচ্ছিল, মোমটা গলে গলে পড়ছিল, সেই কারণে ও আর ধরাতে পারেনি, আমিই ধরেছি, আমাকে দিয়ে দিয়েছে। আমার ভাইও ছিল, যেহেতু তোমরা জানো আমার বাপের বাড়িতে এবছর কিছুই হবে না, কিছুই হচ্ছে না, এবছর কেন গত বছরও কিছুই করতে পারেনি, কারণ গত বছরও আমার ছোদ্দা মারা গেছে ঠিক দশমীর পরের দিন, এবছরও আমার বদ্দা মারা গেছে দশমীর পরের দিন। তো সেই কারণে মানসিক দিক থেকে সত্যি খুব খারাপ অবস্থায় আছি, যার জন্য দেখো সবাই বাড়িতে টুনি লাইট দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছিল, আমরাও প্রত্যেক বছর সেটাই করি, কিন্তু এবছর আমি বাড়িতে একটাও টুনি লাইট দিইনি, দেখতেই পাচ্ছ, ভালো লাগছিল না, মনের দিক থেকে একদম ভেঙে পড়েছি সেই কারণে। তবে যেটুকু নিয়ম না করলে নয়, নিয়মটা তো রক্ষা করতেই হবে, কারণ বছরের একটা দিন এই নিয়মটা পালন করতে হয়, সেই জন্য এই একটা নিয়ম তো মানতেই হবে। তো সেই কারণে চলে এসেছি, আমরা প্রদীপ দিলাম, মোমবাতি দিলাম, যেহেতু কালী পুজো মানে আলোর উৎসব জানো, চারিদিকে আলো দিয়ে সাজিয়ে রাখতে হয়, তো সেই জন্য। আর আজকে কালী পুজোর দিন আমাদের একটা নিয়ম আছে, আমাদের না আমার মনে হয় প্রত্যেকেরই, যারা ভাইফোঁটা দেয়, আমি যেমন প্রত্যেক বছর ভাইফোঁটা দিই, তো কালী পুজোর দিন আমরা সন্ধ্যার সময় অমাবস্যা লাগার আগে তুলসী মণ্ডপের নিচে আর কি কলা গাছের সেই মানে কি বলে ওটাকে ডাউগা নিয়ে, তারপরে সেটার মধ্যে আর কাজল পাড়ি প্রদীপের ওপর থেকে ধরে, তো এই বছর আমার ভাইকে আমি ফোঁটা দিতে পারবো না, গত বছরও আমি আমার ভাইকে ফোঁটা দিতে পারিনি, দুটো বছর ধরে আমি ফোঁটা দিতে পারছি না, আমার একটাই ভাই, কিন্তু কি করব, অসুস্থ আছে, যদিও কাল অসুস্থ থাকবে না যেহেতু আমার জ্যাঠাতো দাদা মারা গেছে, বাট এক মাস তো ওষুধ পালন করতেই হয়, সেই জন্য এই বছর দিতে পারবো না, যেহেতু এক বছর মানে এক মাস হয়নি। তো যাই হোক, আমার মাসির ছেলে আছে, তাকেও আমি প্রত্যেক বছর ফোঁটা দিই, এবার ওকে দেব। তো যাই, যে যে রিচুয়ালগুলো ছিল সেগুলো করে নিয়েছি, আর এখন দেখো বাইরে একটাই চলে এসেছি একটু বাজি ফাটাবার জন্য, বাজি পুরো ব্যান্ড, কোথাও বাজি পাওয়া যাচ্ছে না, আমার হাজবেন্ড কোথাও বাজি খুঁজে পায়নি, বাট আমার ভাই একটুখানি খুঁজে নিয়ে এসেছিলো বাজি, মানে হাবড়া অশোকনগর খুঁজে, ও জাস্ট 3 প্যাকেট বাজি আনতে পেরেছিলো, তার মধ্যে 2 প্যাকেট তারাবাতি আর 1 প্যাকেট পটকা, সেটা একটু ফাটিয়ে নিচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করবে, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফাইনালি আমার মেয়ে চলে এসেছে, তারাবাতি নেই, এর থেকে বেশি আমার মেয়ের পক্ষে সম্ভব নয়, তারাবাতিটাই প্রত্যেক বছরও ফাটায়, কারণ আগুন তো আমরাও ভয় পাই আর ও নিজেও ভয় পায়। তো দেখো আমার ভাইয়ের সঙ্গেই ও তারাবাটি বাতিটা আর কি ফাটাচ্ছে, আর আমি ঘরের ভেতর থেকে ক্যামেরা করছিলাম, বাইরেটা অন্ধকার দেখতেই পাচ্ছ, বাইরের লাইটটা কেটে গেছে আর লাইটও আমি আর লাগাতে পারিনি, মানে কেটেছে আজকেই, তো সেই কারণে আর আনতেও ইচ্ছা করছিলো, আসলে মন ভালো না থাকলে যেটা হয়। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু তো তোমাদেরকে বলেই দিলাম, তো সবার শেষে একটা কথাই বলতে চাই, সবাই খুব আনন্দ করো, খুব এনজয় করো, সবার মনের প্রত্যেকটা আশা পূরণ হোক, কিন্তু সবাই সাবধানতা অবলম্বন করে আনন্দ করবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এখানেই রাখছি, টাটা।